মর্নিং বন্ধুরা, সব ভালো আছো, সুস্থ আছো? আমার চ্যানেলে স্বাগতম। আজকে বুধবার, আজ বুধবার আছে। আমার সকালবেলাতে চা খাওয়া হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে, ছেলে এই মাত্র বেরিয়ে গেল। কেন সকালবেলায় ওই ভিডিও করা যায় না, তাড়াহুড়ো থাকে, তো নাহলে তো আমি ভুলে যাই। আমি একটুতে খুব ভুলে যাই। ওকে টিফিন দিতে হবে, খেতে দিতে হবে, জামা কাপড় গুছিয়ে দিতে হবে, সে না আমি কোনো দিকেই আমি এ দিই না, রান্না বান্না করি, ওকে খেতে দিই। আমার হাজবেন্ডও খেয়ে টিফিন খেয়ে রাস্তায় একটু বেরোলো। আমার এই ঘরে বসে এবারে তো কাজকর্ম সারি, চারিদিকে সব পড়ে রয়েছে, আমি কিচ্ছু হাত দিই না। যতক্ষণ ছেলে না বেরোয় আমি ততক্ষণ কিছুতেই হাত দিই না, আমি কোনো কিছুতে। ও বেরিয়ে যায়, তারপরে আমি কাজ করি। গরমও পড়ে গেছে গো বাবা, আর জামা কাপড় কাচা, আমি তো রোজকে রোজের কাজ রোজ করে নিই, কেচে কাচা করে নিই। আমার ওই একেবারে না হয় না, একেবারে করি চাদর ফাদর কোনো যেদিনকে কাচি সেদিনকে আমি মেশিনে কেচে ফেলি, নাহলে রোজ একটা দুটো আমি হাতে কেচে ফেলি। ওইটা মেশিন রোজ আমি বার করি না আমি। চলো, আমার আজকে রান্নাও হয়ে গেছে, একদম ছেলে বেরিয়ে গেছে, আমি সকালবেলা উঠে একদম রান্না বান্না সব সেরে নিয়েছি, মানে গুছোনো কাজটা হয়নি, আমার কিচ্ছু হয়নি, বিছনা তোলা হয়নি, জামা কাপড় কালকে সব চাদরে কেচেছি, চাদর দুটো চাদর বাকি ছিল, চাদর ফাদর কেচে সেইগুলো ও সব রয়েছে, গুছোনোই হয়নি আমার সব। আজকেও কাঁচা কুচি আছে, কাচবো। চলো দেখি, রান্নাঘর এ সব নোংরা হয়ে পড়ে রয়েছে, এই দেখো না, এইখানে তো এই যে চাদর রয়েছে, এইগুলো গুছোবো, এইগুলো গুছোবো। চলো দেখাই তোমাদের, আমার ঘর দর কিছু হয়নি, এই দেখো আমার রান্নাঘর যেমনকার জিনিস তেমনি সব পড়ে রয়েছে, সব এবারে পরিষ্কার হবে আমার রান্নাঘর। চলো আজকে রান্না কি করেছি দেখো, ভাত তো ভাত হয়ে গেছে, আর করেছি এটা ডিমের তরকারি, ডিমের অমলেট করে তরকারি করেছি আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে যেমন রান্না হয় সেরকম। আর করেছি নিম পাতা ভাজা, নিম বেগুন, নিম পাতা দিয়ে বেগুন ভাজা করেছি। এখন তো নিম পাতা বেগুন খাওয়ার তো সিজন, নিম পাতা বেগুন। আর এ ঘরে ও ঘরে সব বিছনা পড়ে রয়েছে, এই দেখো সব বিছনা পড়ে রয়েছে, ঘর দোর কিছু পরিষ্কার হয়নি আমার, সেই ঘর দোর পরিষ্কার হবে এখন। আর কি বক বক করি আর তোমাদের সঙ্গে, একটু একটু করে কাজগুলো তো করতে হবে। আমি সংসারে যা কাঁচা মানে কাজ সব আমিই করি, ছেলে তা বেরোনোর আগে তাড়াহুড়ো যা থাকে, ছেলে বেরিয়ে গেলে আমি একটুখানি বসি, কোনদিন চা নিয়ে বসি, আজকে চাটাও পর্যন্ত সকালবেলা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। ওর বাবা উঠলো, ওর বাবা উঠলো, আমি কি এই চা করা হয়ে গেছে, তুমি চাটা বাড়ো, আমি এদিকে কাজটা সেরে আমি তরকারিটা বসি, ডিমের তরকারিটা তখন বসি, ওর বাবাকে বললাম তুমি চা বাড়ো, আমরা আমি চা খাই, চা খাচ্ছি, আমি টিফিনও খেয়ে নিয়েছি, ছেলে খাওয়ার আগেই আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। ও তো আজকে তো বেরিয়েছে, হ্যাঁ এই তো 11টায় বেরোল, এখন তো 11:15 বাজে, একটু বসি, ছেলে বেরিয়ে গেলে না একটুখানি বসে যাই, তারপরে আবার কাজে নামি, এই যে কাজে নামবো একেবারে স্নান টান করে পুজো টুজো করে তবে আবার বসবো, তারপর আবার খাওয়া দাওয়া হবে দুপুরে। এই তো সব হচ্ছে সারাদিন কাজ কাজ, আবার গরম পড়ছে, গরমে তো আর দেখতে হবে না, খুব কষ্ট হয় গরমেতে। ঠিক আছে, আর বকবক করছি না, ঘরে কাজকর্মগুলো একটু সারি, বেলাও হয়ে গেছে, ঠিক আছে আবার পরে দেখা হবে।
গুড ইভিনিং, ভালো আছে সবাই বন্ধুরা? আজকে সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়া হলো, চা করেছি, চা দেখাতে পারলাম, কিন্তু আমি চা খেয়ে দেখাতে পারিনি। আর ওই পাশের বউটা আছে, পাশের আমাদের ফ্ল্যাটে, একদিন দেখাবো আপনাদের, পাশের ফ্ল্যাটের বউটার সঙ্গে একটু কথা বলছিলাম, ওর কি দরকার ছিল আমাকে নিয়ে গেল, সেই দরকারে কথা বলা হচ্ছিল। তো আমি এখন এলাম, এসে এবারেতে মেয়ে করব। আমার হাজবেন্ড এতক্ষণ বসেছিল, উনিকে একটুখানি বাজারে পাঠালাম, কালকে শিবরাত্রির আছে, লক্ষ্মী পুজো আছে, ওই ফুল আর ফল টল সব কি আনার সেই সব আনতে দিলাম, ওকে নিয়ে আসুক ততক্ষণ। আর আমি এদিকে রান্না রান্নাটা সেরে নিই, নিলে আবার ঠাকুর ঘরে ঢুকে আবার পরিষ্কার করতে হবে, আমার ঠাকুর পরিষ্কার করবো, ঠাকুরের জামা কাপড় ছাড়াবো, আজকে খানিকটা রাত্রিরে করে রাখবো, না সকালবেলা উঠে পারবো না, ভোরবেলা আমাকে সকালবেলা উঠতে হবে, কেননা ছেলে কাল বেরোবে, ছেলেও পুজো করবে, পুজো করে ছেলে বেরোবে। চলো দেখি আজকে কি রান্নাটা করি, রান্না বান্না সেরে নিয়ে তারপরেতে আবার এ করব। এই যে এখন পটল লেগেছি, এই যে পটল দেখছে, পটলের যা হোক একটা কিছু তরকারি করব। আটা বার করে রেখে দিয়েছি, রুটি হবে, পটলের একটা কিছু তরকারি হলে, ছেলে তো আবার পটল খায় না, কিছু একটা খাবে ছেলের, আলু বালু ভেজে দিতে হবে, আলু ভেজে দিতে হবে, নাহলে আলু চচ্চড়ি, ও ছাড়া আর কিছু খাবে না। ও কি গরম পড়েছে, পাখা বন বন করে ভিজছে, খুব কাজ হলো অনেক, বাসন কুসুন ঠাকুরের বাসন মাজলাম, মেজে 10:30 উঠলাম, উঠে খেতে দেবো বাবাকে, ছেলেও চলে এসছে, খাওয়া গুছিয়ে গুছিয়ে ছেলে এসছে, ছেলেকেও দেওয়া হয়ে গেছে সব, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে চলো, আজ রাতও হয়ে গেছে, 11টা বেজে গেছে, শুয়ে পড়ি, তবে না সকাল সকাল আমার উঠতে হবে। ঠিক আছে, টাটা, বাই বাই।